হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। গতকালকে আমি আপনাদের একটা ব্লগে বলছিলাম যে চাচা এখানে এই সিটগুলো ভাড়া দিয়ে জীবিকা নির্বাহ করে এবং তার একটা ছেলে আছে যে কিনা এখানে ইজি বাইক চালায় এবং সে কোরআনে হাফেজ। চলুন আজকে তার সাথে কথা বলবো এবং তার সম্পর্কে জানবো। আমরা একজন এইখানে আপনার একজন বাইক উনি সি বাইক চালায়, ওনার সাথে আমরা কথা বলবো, ওনার জীবনযাত্রা সম্পর্কে জানবো, উনি কীভাবে লাইফ লিড করে, তো সেগুলো জানবো। তার নাম কি? আমার নাম হাফেজ মোহাম্মদ নাসির। ও, আপনি হাফেজ? আচ্ছা আচ্ছা। তো এখন কি সবসময় আপনার বাইক চালান না জাস্ট সিজনে? আমি সবসময় চালাই না, এখন যেহেতু লকডাউন চলতেছে তো প্রতিষ্ঠান বন্ধ আছে। উনি বসা থাকা অবস্থায় কি করবো আর এটা ইয়ে করছে। আচ্ছা আচ্ছা। তো আপনি তো একজন হাফেজ, তাই না? তো এখন কি আপনার যেমন বিভিন্ন প্রতিষ্ঠানে, আপনি কি পুরো কমপ্লিট হাফেজ? এখন চাকরি করতেছেন না? চাকরি করতেছেন না কোনো মাদ্রাসায় অথবা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে? চাকরি পাচ্ছেন না না করতেছেন না? খুঁজতেছি না আর কি। খুঁজতেছেন না? তাহলে কী করবেন আপাতত? আপনার কী প্ল্যান? ফাইনাল পরীক্ষাটা দেবো ক্লাস টেনের। ক্লাস টেনের? আচ্ছা আচ্ছা। এটা দাখিল? আচ্ছা আচ্ছা। তো কিরকম থাকে এটা করে আপনার? এটা কি আপনি নিজের গাড়ি না ভাড়া? নিজের গাড়ি না? আচ্ছা। হ্যাঁ, কর্জে নিছেন না? কত টাকা কর্জ করে নিছেন এটা? আচ্ছা আচ্ছা। তো এটা কয়দিনে পে করতে হবে আপনাকে? সুন্দর করে নিজেরা যদি চালালে হ্যাঁ প্রায় এক বছর উঠে যাবে। এক বছর উঠে যাবে না? তো না, আপনার প্রতি আমার আসলে আপনার বাবার সাথে কথা বললাম। আপনার বাবা তো এগুলো নাকি এই যে সিটগুলোতে মানুষ বসে তারপর আপনার কিছু জায়গা ইনকাম করতেছে, কিন্তু উনি বলতেছে আমার ছেলে একজন হাফেজ। তো আমার শুনে আসলে অনেকই ভাল লাগলো যে একজন হাফেজ সাহেব আপনি আপনি এটা চালায় উপার্জন করতেছেন। আমার সত্যি আমার খুব ভালো লাগতেছে আপনার সাথে কথা বলে। যাক, আমি আপনার জন্য দোয়া করি, আপনিও আমার জন্য দোয়া করবেন না জি। আর হ্যাঁ, আমি সম্ভবত আবার আসবো এবং যদি পারি আমার রিলেটিভ যারা আসে আমি এখানে আপনার যাতে আপনার বাইকে চড়ে সেজন্য ই করবো। তো ঠিক আছে হাফেজ সাহেব, আপনার দীর্ঘায়ু কামনা করি, আপনি যাতে ভালো উপার্জন করতে পারেন, ঠিকঠাক মতো চলেন, সে যে ছেড়ে দোয়া করি আপনার জন্য। ওকে জি, আসসালামু আলাইকুম।